সাংবাদিকতা ছাত্র প্রেম করতে ভয় পান কেন জানালেন গাসকোটো সিরিয়ালের নায়ক হতে পারতেন সাংবাদিক অথবা শিক্ষক কিন্তু হলেন অভিনেতা পর্দার চরিত্রের থেকে বাস্তবে কতটা আলাদা সুদীপ সরকার জানালেন বিশেষ সাক্ষাৎকারে তোমার থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু হ্যাঁ সমকালে প্রথম থিয়েটার করতে শুরু করি সেটা এখন ডিজিবল হয়ে গিয়েছে এরপরে পাইকপাড়ায় থিয়েটার স্পন্দনে বেশ কিছুদিন ছিলাম তখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ি 2007 থেকে 2008 সাল তুমি তো সাংবাদিকতার ছাত্র সাংবাদিকতায় না এসে অভিনয়ে চলে গেলে কেন আসলে ছিলাম ভূগোলের ছাত্র তখন আমি থাকতাম চুরুড়ায় চন্দননগর গভর্নমেন্ট কলেজ থেকে গ্রাজুয়েশন করি তখন থেকেই ঠিক করেছিলাম যে অভিনয় করব কিন্তু বাড়ি থেকে যা হয় একটা চাপ থাকে মাস্টার্সের চান্স পেয়েছিলাম বর্ধমানে কিন্তু আমি বললাম যে ওখানে যেতে পারবো না আমি চললাম কলকাতায় নানা রকম চললো বাড়িতে শেষে বাবা বললেন যে তুমি এত ব্রাইট স্টুডেন্ট যখন যাচ্ছ কলকাতায় তখন কিছু একটা পড়ো সবাইকে জিজ্ঞেস করলাম যে কি পড়লে আমার সুবিধা হতে পারে সবাই বলল যে হয় যাদবপুরে মিডিয়া স্টাডিজ অথবা মাস কমিউনিকেশন পড়তে পারিস দুটোতে চান্স পেয়েছিলাম পরে সবাই বলল যে মাস কম পড় ওখানে ডিগ্রিটা পাবি তার মানে সাংবাদিক হওয়ার পরিকল্পনা কখনোই ছিল না না কখনোই ছিল না অভিনেতা হওয়ার পরিকল্পনাই ছিল 2007 সালে মাস্টার্স করার পরে টেলিভিশনে এলে কবে আসলে আমি প্রচুর নাইভ ছিলাম ভাবতাম আমি তো খুব ভালো অভিনেতা আমাকে সবাই ইজিলি নিয়ে নেবে আমি বাড়ি বসে কাজ পেয়ে যাব বসেছিলাম থিয়েটার করছিলাম কেউ ডাকছিল না উইপুতে একটা চাকরিতে ঢুকলাম একটা ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল বাবা রিটায়ার করে গিয়েছিলেন তার কয়েক বছর আগে উইপুতে গিয়ে দেখলাম যে এটা তো আমার কাজ নয় কিন্তু ফর দা সেক অফ লিভিং করছিলাম এরপর একে ওকে তাকে ধরে 2008 নাগাদ আমি অনিন্দ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলাম অডিশন নিয়েছিলেন কিন্তু তখন ওপেনিং ছিল না অনিন্দ দার তখন একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের প্রয়োজন ছিল উনি বলেছিলেন তুই যদি অ্যাসিস্ট করতে চাস করতে পারিস শিক্ষিত ছেলে অসুবিধা হবে না আমি কাজটা করতে শুরু করলাম কিন্তু উনি প্রচুর হেল্প করেছিলেন আমাকে বিভিন্ন জায়গায় অডিশনে ঠেলে ঠেলে পাঠাতে করতে করতে আই বৃষ্টি ঝেপে দিয়ে একটা ছোট চরিত্র করেছিলাম তারপরে আকাশ বাংলার চ্যাম্পিয়নে লিড করলাম অপরাজিতা দি বলেছিলেন যেতে 2009 এর শেষের দিকে সেটা তারপরে দেবদাস অগ্নি পরীক্ষা মৌচাক মাঝখানে একটা ছবি করেছিলাম কাল মধুমাস তারপরে তুমি আসবে বলে অফারটা আসে ওই ধারাবাহিকে নেগেটিভ চরিত্রটি অত্যন্ত জনপ্রিয় হলো এখন ম্যাজিক মোমেন্টস এ কুসুমতলায় আমার কাজ দেখে লীনাদির মনে হয়েছে যে আমি লিড করতে পারি কালার্স বাংলার গাসকেটোতে লিডটা করছি এখন তোমার কি পরবর্তীকালে পরিচালক হওয়ার ইচ্ছে রয়েছে সেটা তো রয়েছে কিন্তু আমি না ওই রেস্ট্রিকশনের মধ্যে কাজ করতে পারবো না কেউ যদি আমাকে টাকা দেয় তাকে আমাকে পুরোপুরি স্বাধীনতা দিতে হবে আমার অনেক স্ক্রিপ্ট রেডি আছে কিন্তু যখনই কাউকে শোনাতে যাই তখন কন্ডিশন এসে পড়ে আমি হয়তো ভাবছি কোনো নতুন ছেলেকে নিয়ে করব ওরা হয়তো পরিচিত মুখকে নিতে বলবেন আসলে আমি তো অভিনেতা খুঁজি না আমি আমার ক্যারেক্টার খুঁজি যদি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারি বা এমন কাউকে পাই যিনি স্বাধীনতা দেবেন তবে নিশ্চয়ই করব কাজ সবটাই চরিত্র কিন্তু ইন্ডাস্ট্রিতে কিছু ড্রাম থাকে যে ক্যারেক্টার নেগেটিভ বা লিড অনেক অভিনেতাদের এমন একটা ভাবনা থাকে যে লিড ছাড়া অভিনয় করব না কারণ একবার নন লিড করলে পরে আর কেউ লিড চরিত্রে কাস্ট করবে না তোমার কি মনে হয় এই ভাবনাটা ঠিক একেবারেই না কারণ আমাকে যদি ধরো মাঝখানে অনেকদিন নেগেটিভ করেছি পার্শ্ব চরিত্র করেছি সেকেন্ড লিডও করেছি অনেক সময় অনেক রকম ক্রাইটেরিয়া থাকে তো তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে কিভাবে তুমি কথা বলছো নিজেকে কিভাবে ক্যারি করছো সবটাই ম্যাটার করে আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেকটাই কর্পোরেট হয়ে গেছে এখনো পর্যন্ত তুমি যদি অভিনয় করতে পারো তুমি কাজ পাবে হয়তো সময় লাগে কিন্তু একবার ক্যারেক্টার আর্টিস্ট করলে লিড করা যায় না সেটা একেবারেই না প্রথমত দ্বিতীয়ত ক্যারেক্টার আর্টিস্ট লিড হিরো বা ভিলেন এগুলো আমরা এভাবে দেখি কিন্তু তুমি যদি দেখো শাশ্বত দার জনপ্রিয়তা কিন্তু সোহম দা বা অঙ্কুশের থেকে কোনো অংশে কম নয় রনিদা কাজ করছেন জাগ্গা জাসু এ সিনেমাওয়ালাতে প্রধান চরিত্রই পরাণ জ্যেষ্ঠ তাই কোথাও তো আমরা ভাঙছি কাজে এরপরে এমন ছবি হবে যেখানে হিরো লাগবে না অভিনেতা লাগবে সেখানে অভিনেতাদেরই অ্যাপ্রোচ করা হবে
সুদীপের আদার সাইডটা কি? দুটি ঠিক আছে, একটা পার্সোনাল আর একটা প্রফেশনাল। অনেক রকম চরিত্র করছি কিন্তু আরো অনেক কিছু করার আছে। আমি শুধু এইটুকুই বলতে চাই, আরো অনেক কিছু করতে পারি কিন্তু তেমন চরিত্র তো আসতে হবে। আমি তো বলে বুঝাতে পারবো না যে আমি কি পারি, সেটা একটা সাংঘাতিক খিদে, সাংঘাতিক অস্বস্তি থাকে, হয়তো সব অভিনেতারই থাকে। পার্সোনাল লাইফের কথা যদি ধরো, আমি খুব ইন্ট্রোভার্ট। দিন শেষ হলে বা শুটিং শেষ হলে আমার পার্টিটা করতে ভালো লাগে না, মনে হয় বসে একটু সিনেমা দেখি বা ওয়েব সিরিজ দেখি, না হয় বই পড়ি। তা বলে বলছি না যে পার্টি করা খারাপ, প্রচন্ড আড্ডা সিনেমা দেখা সবই করি, কিন্তু আমাকে যদি তুমি বলো যে পার্টিতে যেতে হবে, সেটা খুবই বিরক্তকর। প্রেম প্রেম নেই আপাতত, আমি অ্যাফেয়ার অফ লাভ বলতে পারেন। আমি প্রেম করেছি বেশ কয়েকবার, ইন্ডাস্ট্রিতে সবাই জানে আমি প্রচন্ড ডেডিকেটেড লাভার। যে দুটি সম্পর্কে ছিলাম তার মধ্যে একটি সম্পর্ক প্রায় 2 বছর আগ থেকেই নেই, সেও অভিনেত্রী। লোকে বলে আমি একটু ফার্দারলি প্রেম করি, তবে প্রেম করার পরে প্রত্যেকবারেই আমাকে যে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটাতে আমি ভয় পাই। আমি আর প্রেম করতে চাই না, আমার মনে হয় আমি প্রত্যেকবার প্রেমটা করে ফেলছি। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। এ ছিল আজকের আয়োজন। বিনোদন নিয়ে আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন।